সকালে রসুন খাওয়ার উপকারিতা অনেকের কাছে সকালে খালি পেটে কাঁচা রসুন খাওয়াটা ভীষণ অস্বাস্থ্যকর মনে হতে পারে কিন্তু খালি পেটে রসুন খাওয়া দেহের জন্য ভীষণ স্বাস্থ্যকর একটি ব্যাপার খালি পেটে রসুন খেলে এমন কিছু উপকার হয় যেটা অন্য খাবারের সাথে রান্না করা অবস্থায় খেলে হয় না এটি শুধু বিভিন্ন ধরনের রোগ দূরই করে না পাশাপাশি বিভিন্ন রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে তবে আর দেরি না করে চলুন জেনে নেই খালি পেটে রসুন খাওয়ার উপকারিতা সম্পর্কে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে অসংখ্য মানুষ যারা উচ্চ রক্তচাপের শিকার তারা দেখেছেন রসুন খাওয়ার ফলে তাদের উচ্চ রক্তচাপের কিছু উপসর্গ উপশম হয় রসুন খাওয়ার ফলে তারা শরীরে ভালো পরিবর্তন দেখতে পায় শরীরকে ডিটক্সিফাই করে অন্যান্য ঔষধের তুলনায় শরীরকে ডিটক্সিফাই করতে রসুন কার্যকরী ভূমিকা পালন করে বিশেষজ্ঞদের মতে রসুন প্যারাসাইট কৃত্রিম পরিত্রাণ জিত প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক গবেষণায় দেখা গেছে খালি পেটে রসুন খাওয়া হলে এটি একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে সকালে নাস্তার পূর্বে রসুন খেলে এটি আরও কার্যকরীভাবে কাজ করে তখন রসুন খাওয়ার ফলে ব্যাকটেরিয়াগুলো উন্মুক্ত হয় এবং রসুনের ক্ষমতার কাছে তারা নতি স্বীকার করে তখন শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়াসমূহ আর রক্ষা পায় না যক্ষা প্রতিরোধক আপনার যদি যক্ষা বা টিভি জাতীয় কোনো সমস্যা ধরা পড়ে তাহলে সারা দিনে একটি সম্পূর্ণ রসুনের কয়েক অংশ বিভক্ত করে বারবার খেতে পারেন এতে আপনার যক্ষারোগ নির্মূলে সহায়তা পাবেন অন্ত্রের জন্য ভালো খালি পেটে রসুন খাওয়ার ফলে যকৃত এবং মূত্রাশয় সঠিকভাবে নিজ নিজ কার্য সম্পাদন করে এছাড়াও এর ফলে পেটের বিভিন্ন সমস্যা দূর হয় যেমন ডায়রিয়া এটা হজম ও ক্ষুধার উদ্দীপক হিসাবে কাজ করে এটি স্ট্রেস দূর করতেও সক্ষম স্ট্রেস বা চাপের কারণে আপনাদের গ্যাস্ট্রিক এর সমস্যা হতে পারে তাই খালি পেটে রসুন খেলে এটি আমাদের স্নায়বিক চাপ কমিয়ে এ সকল সমস্যা দূর করতে সাহায্য করে শ্বসন রসুন যক্ষা নিউমোনিয়া ব্রঙ্কাইটিস ফুসফুসের কনজেশন হাঁপানি হুপিং কাশি ইত্যাদি প্রতিরোধ করে রসুন এ সকল রোগ আরোগ্যের মাধ্যমে বিস্ময়ের সৃষ্টি করেছে সতর্কবার্তা যাদের রসুন খাওয়ার ফলে অ্যালার্জি হবার আশঙ্কা রয়েছে বা হয় তারা অবশ্যই কাঁচা রসুন খাওয়া থেকে বিরত থাকুন এছাড়া যাদের রসুন খাওয়ার ফলে মাথা ব্যথার সমস্যা হয় বমির প্রাদুর্ভাব হয় বা অন্য কোনো সমস্যা দেখা দেয় তাদের জন্য কাঁচা রসুন না খাওয়াই ভালো